আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় এবং আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। আপনাদের সকলের সুস্থতা কামনা করে আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আজকের ভিডিওটা শুরু থেকেই দেখাচ্ছি আনপ্যাকিং করা। তো এখানে হচ্ছে ইলিশ মাছ, চাঁদপুর থেকে এসেছে, আপনাদের ভাইয়া অর্ডার দিয়েছিল। তো মাছগুলো আসার পরে আপনাদের ভাইয়া যখন অফিস থেকে আসলো, তো ওই আনপ্যাকিং করছে, যেহেতু বরফ আছে ভিতরে, আমার ঠান্ডা লেগে যেতে পারে, সেজন্য আমাকে ধরতে দিচ্ছে না। মাছ তো আসলে লোকাল মার্কেটেও পাওয়া যায়, তবে চাঁদপুর থেকে আনানোর উদ্দেশ্যই হচ্ছে যেন একদম ফ্রেশ মাছটা পাই, আর একটু বড় সাইজেরও পাওয়া যায়। তো সেই জন্যই আনা। এখানে টোটাল চারটা মাছ নিয়ে এসেছে। তো চারটা মাছের দুইটা খুব বড় আর দুইটা মাঝারি সাইজের। এখান থেকে আবার আমরা বড় সাইজের একটা শ্বশুর শাশুড়ির জন্য গ্রামে পাঠিয়ে দিব, আর বড় আর যে একটা বড় থাকবে, তো সেটা হচ্ছে আমার আব্বু আম্মুকে নিয়ে ঢাকায় যারা যারা আর কি মোটামুটি আছি, সবাইকে দাওয়াত দিয়ে একসাথে একবেলা খাবো। তো এই উদ্দেশ্য করেই বড় দুইটা নেয়া। আর এই যে বড়, এই যে এটা হচ্ছে একটা, আর আর একটা বের করবে এখনই, দেখবেন। আর দুইটাই কিন্তু এক একটা 2 কেজি প্লাস আছে মাছ। আর মিডিয়াম সাইজের যে মাছ দুইটা আছে, সে দুইটাও প্রায় 1.5 কেজি প্লাস হবে। তো এই তো এখানে প্রায় আমাদের আপনাদের ভাইয়া 13,500 টাকার মাছ অর্ডার করেছে। তো মাছ দেখতে আসলে কম হলেও টাকার পরিমাণটা কিন্তু অনেক বেশিই নিয়েছে, তাই না? এই তো মাছগুলোকে এখন আমি আর আপনাদের ভাইয়া ডিপ ফ্রিজে প্রসেস করে রাখবো। আর এই যে পরদিন দুপুরবেলা রান্নাবান্না, তো আপনাদের ভাইয়া একবার বলছে অফিসে যাবে, আবার হঠাৎ করে কেন যেন মন চাইলো না, আর আমিও বললাম যে থাক আজকে যাওয়া লাগবে না, তো সে যায়নি। আর এর জন্য মাছও রান্না করা হয়নি, যদি বলতো যে বাসায় থাকবো সেক্ষেত্রে কিন্তু ফ্রেশ মাছ রান্না করতাম। আর এটা হচ্ছে গতকালকের ভিডিও। তো সারাদিন কিন্তু কারেন্ট ছিল না, আর কারেন্ট গিয়েছিল যখন আমি রান্না প্রায় শেষের দিকে, ঠিক সেই মুহূর্তে। তো এই পর্যায়ে কিন্তু কারেন্ট ছিল, তার কিছুক্ষণ পরেই চলে গিয়েছিল। আর এই যে আমি কিন্তু কচুরমুখী ভর্তা করব, সেজন্য রেডি করে রেখেছি পাশে। সিঙ্কটা একটু ময়লা মনে হচ্ছে বেশি, আর যেহেতু কাজ করছি একটু তো ময়লা হবেই। কচুরমুখীগুলো ধোয়ার কারণে মাটির মাটি একটা পানি ওখানে জমে আছে। আর এই তো এখানে সবজি আর মুরগি রান্না হচ্ছে। কচুরমুখীটা কিন্তু আমি অলরেডি সেদ্ধ করে ফেলেছি, আর ভর্তা করার জন্য এখানে আমি হচ্ছে শুকনো মরিচ ভেজে নিচ্ছি। আর শুকনো মরিচ ভাজা হয়ে গেলে আমি এই তেলেই পেঁয়াজটাও একটু সামান্য টেলে নিব। এখন কিন্তু আপনারা আমার ভিডিওতে কারেন্টের অবস্থা একটু বুঝতে পারবেন, যেহেতু কারেন্ট নেই, ন্যাচারাল আলোতেই কিন্তু একদম চলছে ভিডিওটা। আর হঠাৎ করে দেখবেন একদম অন্ধকার হয়ে আসছে, আবার একদম আলো হয়ে যাচ্ছে। তো এটার কারণ হচ্ছে বাহিরে রোদটা যখন বেড়ে যায় তখন অনেক আলো হয়ে যায়, আর যখন আবার রোদটা একটু আর কি সরে যায়, আলোটা চলে যায়, ঠিক তখনই আবার একটু অন্ধকার হয়ে আসে। তো এভাবেই চলছিল ভিডিওটা, যদিও কিছু করার নেই। আর এই যে আমি এখানে শুকনো মরিচ আর লবণ একটু হাত দিয়ে ম্যাশ করে নিয়েছি, এখন ভাজা যে পেঁয়াজগুলো ছিল সেগুলো দিয়ে দিচ্ছি। পেঁয়াজ আর শুকনো মরিচ ভালোভাবে মেশানো হয়ে গেলে আমি এখানে কচুরমুখী নিয়ে নিচ্ছি।
এর আগে কখনো কিন্তু আমি কচুরমুখী ভর্তা করিনি। হঠাৎ কেন যেন মনে হলো যে ভর্তা করে দেখি কেমন লাগে। তো খেতে কিন্তু ভালোই লেগেছিল। ভর্তা একটু সরিষার তেল ছাড়া তো জমেই না, তো সরিষার তেলটা একটু পরে দিয়ে দিচ্ছি মাখানোর শেষ মুহূর্তে। তো এই যে এখন একটু মাখিয়ে টাখিয়ে নিচ্ছি ভালো করে, আর যে একটা শুকনো মরিচ বেঁচে গিয়েছিল তো সেটা উপরে একটু ডেকোরেট করে দিলাম, আর সামান্য একটু সরিষার তেল উপর থেকে দিয়ে দিলাম। টেবিলে খাবার রেডি করে আপনাদের ভাই আর আমি কিন্তু গোসল করে নামাজ সেরে নিয়েছি, তারপরে খেয়ে নিব দুজনেই। তো সেটুকু আর ক্যাপচার করিনি। আবার দেখা হচ্ছে একদম বিকেলবেলা। বিকেলবেলা সোফাগুলো এসে পড়েছিল, তো আমাদের আগেই অর্ডার দেওয়া ছিল, তাই একটু ক্যাপচার করে নিচ্ছি। এখনও কিন্তু কোনো রকম সাজাইনি, যেভাবে ওনারা দিয়ে গেছে সেভাবেই রাখা আছে। এখনও সেন্টার টেবিল নেওয়া হয়নি, ম্যাচিং করে ইনশাল্লাহ নিয়ে নিব। আপনাদের ভাইয়ার আর আমার পছন্দ কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে কিন্তু জানাতে ভুলবেন না। এখনও যদিও অনেক সাজানো বাকি আছে, তবে ইনশাল্লাহ আল্লাহ চাইলে ধীরে ধীরে সব কিছু হয়ে যাবে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, সবাই আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।